মিছিং কানা থানার গমাম কুমরিক সুরুং সদৌ ভারত জনজাতীয় ছাত্র সন্থা অসম আইটসার উদ্যোগত আর সমু কছারী বস্তি রাজ্যর সহযোগত অসম ট্রাইবেল লীগর প্রতিস্থাপক সমাজ সংস্কারক কবি সাহিত্যিক প্রাক্তন মন্ত্রী আধ্যাত্মিক সংগঠক শিক্ষাবিদ রূপনাথ ব্রহ্মলৈ 53 সংখ্যক মৃত্যু দিবসৰ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। মন্ত্রী আছিল মানে মন্ত্রী হয়ে বা এম এল এ হয়ে মৃত্যুবরণ করেছে। আপনাদের জানে সরল সহজ এজন মানুষ আছিল আর সেই হিসাবে সহজ সরল আর জনতার কল্যাণের কারণে চিন্তা করা কাম করা মন্ত্রী আছিল। আজির যুগর মন্ত্রীর নিচিনা দাদাগিরি করা বা রাইজর সেবার নামত নিজের পকেট গরম করা ঘর বাড়ি বিল্ডিং আদি লাভবিলাকত থাকা এনেকা মনোভাবেই নাছিল। জনতার সেবা রাইজর সেবা দেশের সেবাই পবিত্র কাম বলে ভাবিছিল। সেই হিসাবে রূপনাথ ব্রহ্মই আমার রাইজরপরা বা বর্তমান প্রজন্মরপরা যেনেকৈ সন্মান পাব লাগিছিল তেনেকৈ জানিব লাগিছিল আজি তেওঁলোকৰ নামে বহুতে নাজানে। আর তার কারণ হল আমার সরকার বুদ্ধিজীবী জাতীয় অনুষ্ঠানবিলাকে এই সকলের কথা চিন্তা নকরে। আপনাদের জানে যে এটা সময় যেটা যেতিয়া পাকিস্তানের অন্তর্ভুক্ত করব খুঁজেছিল শ্রীকুপত পেলাই তেতিয়া ট্রাইবেল লীগের লিডার আছিল আমার ভীম্ব দেউরী আর রূপনাথ ব্রহ্ম। তেওঁলোকৰ দুর্গর মানে প্রতিবাদত মানে জিন্না সাহাবে আর ভারতের জাতীয় কংগ্রেসেও আমার পাকিস্তানের অন্তর্ভুক্ত করবলে সাহস করা নাছিল। শেষত সেই প্রয়াসটা ত্যাগ করেছে যার ফলত রক্ষা পড়ে। আর তার কারণে ভীম্ব দেউরী বা রূপনাথ ব্রহ্ম যেদরে নাম হব লাগিছিল অসমবাসীর নাম লব লাগিছিল নললে কারণ হল জনজাতি নেতা জনজাতি মানুষ ট্রাইবেলর কারণে ট্রাইবেল বেল্ট ব্লক গঠন করার কারণে আজি রক্ষা করেছে। যিখিনি ট্রাইবেল বেল্ট ব্লক আছে সেইখানে থাকার কারণে আজি বিজেপিয়ে হয়তো কিছু পার্সেন্ট সোমাইছে কিন্তু গ্রাস করবা নাই। আর যদি নহলে নহলেই আজি ধুবরী গোয়ালপাড়া নিচিনা হলে হেঁটে আজি কার্যসূচীত আমি এখানে শ্রদ্ধাঞ্জলি জানাই দিতে মৃত্যু আর আপনাদের দেখি যে এই এন্ধারের মাজত আমার গুয়াহী মিউনিসিপাল ডি এম ডি এ হোক বা মহকুমা পরিষদে হোক আমার জেলা প্রশাসকে হোক এন্ধারত রাখিছে আরও কিনে কদর্য কোনো এই নাই আর এনেকা কালারত রাখিছে প্রতিমূর্তি এই মানে সন্মান জানা হয়েছে নে অপমান করা হয়েছে নেগলেক্ট করা হয়েছে সেইটা আপনাদের রাইজে বিচার করক আহি। সেইকারণে রাইজর দৃষ্টি আকর্ষণ করল সরকারের দৃষ্টি আকর্ষণ করল বিভাগীয় কর্তৃপক্ষ আয়োজন আমি ভাবিছো এই জানুয়ারি মাহর ভিতর যাতে ইয়াত পোহর হয় ইয়ার চারিওকাখ যাতে সচ্ছল হয়। আজি আমি ভারত স্বচ্ছ ভারত গড়ি বলে আমি গই আছো কিন্তু এই তেখেতের এই প্রতিমূর্তি থাকা চারিওপিনে আজি কদর্য নলা নর্দমা একদম গন্ধ আর লেতেরা আজিলেকে এইখানে রাস্তায় হওয়া নাই গতি এনেকা একটা সুখত আনি থই দিছে। কিন্তু রূপনাথ ব্রহ্মক আসলতে আইস বিটিটো তেওঁর নামত হওয়া হয়েছে কিন্তু তাতে প্রতিমূর্তিও নাই তেওঁর নামও তাতে যেনেকে দেখা করে থব লাগছে নাই ইয়াতো কোনো সাইনবোর্ড নাই গতি এনেকই জনজাতিক জনজাতি বলিয়ে মানে এনেকে নেগলেক্ট করে থাকা মনোভাব আজির এই একই শতিকাত যে চলি আছে তার কারণে মই আমার এই আমার উন্নত সমাজ এই সরকারক আর জাতীয় অনুষ্ঠানবিলাক মই ধিক্কার দিছো আর এনেকা জনজাতি সকলের প্রতি অবহেলার কারণে আজ এই অবস্থা। আর লগতে রূপনাথ ব্রহ্ম আর ভীম্ব দেউরীর নিচিনা জনজাতীয় আদর্শ ব্যক্তি সকলের নীতি আদর্শক জিয়াই রাখবলে আর এখেতলোকর মহান আদর্শক বাস্তব রূপত গড়ে তুলবলে সরকারক আহ্বান জানায়। আর অনাগত দিনত এই বরেণ্য ব্যক্তিসকলের জাতীয় চেতনার মূল্যবোধক অনুধাবন করবলেও আহ্বান জানায় অল ইন্ডিয়া ট্রাইবেল স্টুডেন্ট এসোসিয়েশনের কর্মকর্তা অরিন্দম প্রিন্স পাঙ্গিং আর রণেশ্বর বসুমতারিয়ে আসামের ফলের আমি আমার কবি সাহিত্যিক সমাজ সংস্কারক প্রাক্তন
আইন, বন পরিবেশ, উদ্যোগ বাণিজ্য বিভাগের মন্ত্রী রূপনাথ ব্রহ্মদেবর 53 সংখ্যক মৃত্যু দিবস আমি আয়োজন করেছো। আজি আমার এই কছাৰী বস্তী সমূহ অফিসন রাইজর সহযোগ আমি করলো। আমার কার্যসূচী অনুসরি আমি বন্তি প্রজ্বলন, মাল্যার্পণ আর ভোগনা চাকি জ্বলাই তেখেতের আত্মসাত বলে কামনা করি। আমি সরকারক এটা কথা প্রশ্ন উত্থাপন করব বিচার যে তেওঁলোকে জাতি মাতি ভেটির কথা কয় কিন্তু জনগোষ্ঠী সকলক কিয় এনেকে উপেক্ষিত করেছে, পদে পদে লাঞ্ছনা বঞ্চনা উপেক্ষিত, আপনার বর্ণ নেকেড গ্রোস নেকেড মানে কিনা ডিসক্রিমিনেশন আমি দেখি পাওয়া গেছিল। আপনি চাওক যদি জাতীয় গঠনের কথা কয় কিন্তু জাতি গঠন করবলে হলে বা বিদেশীমুক্ত সরকার গঠন করবলে হলে রূপনাথ ব্রহ্ম আর ভীমবর দেউরীর আদর্শক শ্রদ্ধা জনাব শিকিব লাগিব। যেহেতু সেই সময় আলি জিন্নার বা সৈয়দ সাদুল্লাহ যেনকি পমুয়া মিয়ার সরকার হয়েছিল ডিফেন্ড দিছিলে রূপনাথ ব্রহ্ম আর ভীমবর দেউরীহে। রূপনাথ ব্রহ্ম আর ভীমবর দেউরীর যোগেদি গোপীনাথ বরদলৈ খিলঞ্জীয়া সরকার গঠন করলে প্রথমবার সক্ষম হয়েছিল। এই আদর্শক ভাষণের ভেলকি বাজি হাজার হাজার চিঞৰ বাখৰ করলে নহব। খিলঞ্জীয়া সরকার গঠন করব হলে রূপনাথ ব্রহ্ম আর ভীমবর দেউরীর আদর্শ অনুসরণ করব আর জিয়াই রাখব লাগবে। জিয়াই রাখব এনেক নহব যে কদর্য পরিবেশত যত নাকি স্ট্রিট লাইট নাই, ইয়াত জি এম ডি এ সিইও বা ডিসি কোটি কোটি টাকা কমিশন কেবল এই পুঁজিপতি দালালর স্বার্থত কাম করলে নহব। যখন কারণে আদর্শ ত্যাগ করে গেল স্মৃতি যুগমিয়া করবর কারণে অন্তত যদি পুঁজি থাকে আনটাইড ফান্ড থাকে, ডিসির ডেভেলপমেন্ট ফান্ড থাকে বা ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ফান্ড থাকে, এই ফান্ডবর যেন ইয়াত প্রপার ইউটিলাইজ করে তেতিয়া আমি ভাবিম যে এইখন সরকার সততার সরকার, এইখন সরকার গুড গভর্নেন্স আর এইখন সরকার জাতি মাতি ভেদে সকল সমন্বয়ের সরকার বলে আমি আশা করি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, মিসিং টাইম।